কোরআন মাজিদে সরাসরি এসেছে, একজন বদকার ব্যক্তি একটা নেকির জন্য তার জান্নাত জাহান্নামের ফয়সালা হচ্ছে না, একটা নেকির জন্য তার জান্নাতের ফয়সালা হচ্ছে না, এই একটা নেকির জন্য সে তার মায়ের কাছে যাবে, সে তার বাবার কাছে যাবে, সে তার সন্তানের কাছে যাবে, সে তার স্ত্রীর কাছে যাবে, সে তার ভাইয়ের কাছে যাবে, কেউ তাকে একটা নেকি দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন, লা ইয়াসআলু হামীমুন হামীমা, কাল হাশরের দিন এত ভয়ানক একটা স্বার্থপরতার জায়গা হবে, হাশরের মাঠটা হবে বড় স্বার্থপর, স্বার্থপরতার জায়গা। এই দুনিয়াতে আপনার বন্ধুর কোনো অভাব নাই, কিন্তু কাল হাশরের দিনে আপনার যত বড় বড় বন্ধুই থাকুক না কেন, কোন বন্ধু আপনাকে জিজ্ঞেস করবে না। বরং হাদিস কুরআন মাজিদে সরাসরি এসেছে, একজন বদকার ব্যক্তি একটা নেকির জন্য তার জান্নাত জাহান্নামের ফয়সালা হচ্ছে না, একটা নেকির জন্য তার জান্নাতের ফয়সালা হচ্ছে না, এই একটা নেকির জন্য সে তার মায়ের কাছে যাবে, সে তার বাবার কাছে যাবে, সে তার সন্তানের কাছে যাবে, সে তার স্ত্রীর কাছে যাবে, সে তার ভাইয়ের কাছে যাবে, কেউ তাকে একটা নেকি দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটা নেকির জন্য, একটা সওয়াবের জন্য মানুষ সেই দিন তার মায়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, সন্তানের কাছে যাবে, তার জ্ঞাতি গোষ্ঠীর কাছে যাবে, কেউ কারো দিকে ফিরেও তাকাবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি, কাল হাশরের দিনটা এত স্বার্থপরতার দিন হবে, কেউ কারো দিকে ফিরেও তাকাবে না। এমন কি কুরআন মাজিদে সরাসরি এসেছে, মানুষ বলবে, হে আল্লাহ, আপনি আমার সন্তানকে নিয়ে যান, আমার স্ত্রীকে নিয়ে যান, আমার ভাইকে নিয়ে যান, আমার মাকে নিয়ে যান, আমার বাবাকে নিয়ে যান, আমার জ্ঞাতি গোষ্ঠীকে নিয়ে যান, সকলকে নিয়ে যান, কিন্তু আমাকে আজকে ছেড়ে দিন, আমাকে আজকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন, সবার বিনিময়ে আমাকে ক্ষমা করে দিন, এমন স্বার্থপরতার দিন হবে কাল হাশরের দিন, কেউ আপনার সাথী হবেন না। যেই সন্তানের জন্য হালাল হারাম বাছাই করছেন না, যে সন্তানের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য, যে সন্তানকে ভালো ভালো ইউনিভার্সিটি কলেজে পড়ানোর জন্য আপনি হালাল হারামের পরোয়া করছেন না, মানুষের কাছ থেকে ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, হারাম উপার্জন করছেন, যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য স্ত্রীকে বছর বছর দামি দামি কাপড় কিনে দিবেন, দামি দামি শাড়ি কিনে দিবেন, ভালো সুন্দর জায়গায় রাখবেন, ফ্ল্যাট কিনে দিবেন, বাড়ি কিনে দিবেন, সেই স্ত্রী এবং সন্তান কাল হাশরের দিন আপনার সাথী হবে না। সাথী হবেন শুধুমাত্র একজন, সাথী হবেন কে, শুধুমাত্র একজন, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরেও আপনার সাথী, মিজানেও আপনার সাথে, পুল সেরাতেও আপনার সাথে। হাদিস শরীফে এসেছে, যখন পুল সেরাতের পুলের মধ্যে যখন উম্মতে মুহাম্মদী পার হতে থাকবে, দয়াল নবীজি সেই পুল সেরাতের পুল ধরে দাঁড়িয়ে থাকবেন আর মুখে বলতে থাকবেন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, ও আল্লাহ আমার উম্মতের জন্য এই পুল সেরাতের পুলকে আপনি সহজ করে দিন। হাউজে কাউসারে দয়াল নবীজি যখন সূর্যের তাপে মানুষের কলিজা যখন ফেটে যাবে, হাউজে কাউসারে পবিত্র পানি নিয়ে একজন মাত্র সত্তা আপনার আমার জন্য অপেক্ষা করবেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জাহান্নামবাসীদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, কোটি কোটি মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাবে, কার কাছে যাবে, আদম নবীর কাছে যাবে, গিয়ে বলবে, হে আদম নবী, আপনি তো আবুল বাশার, সকল মানুষের আদি পিতা, আপনাকে আল্লাহ ভালোবেসে সফিউল্লাহ উপাধি দিয়েছেন, কি উপাধি দিয়েছেন, আদম সফিউল্লাহ,
আপনাকে আল্লাহ বড় ভালোবাসেন, আল্লাহর কুদরতে হাতে আপনাকে সৃষ্টি করেছেন। আজকের এই কঠিন দিনে আমাদের জন্য শাফাআত করুন। আমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। দুনিয়াতে থাকতে আমাদের ঈমান ছিল ঠিক, কিন্তু আমরা আমল করি নাই। আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন, শাফাআত করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামা বলবেন কি, ইযহাবু ইলা গায়রি, ও আল্লাহর বান্দারা আজকের এই দিনে শাফাআতে উজমা, সবচাইতে বড় শাফাআতের এই মাকামে আমি আদম নবীর কোনো কিছু করার নাই, আমি ছাড়া অন্য কোনো নবীর কাছে যাও, নূহ নবীর কাছে যাও, তিনি তোমাদের জন্য কিছু করলেও করতে পারেন। দুনিয়ার সকল গুনাহগার বান্দারা নূহ নবীর কাছে ছুটে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন, ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া আর কোনো নবীর কাছে যাও, আজকে আমি নূহ নবীও তোমাদের কোনো উপকার করতে পারবো না। এই শাফাআতে উজমা, সবচাইতে বড় শাফাআত, এইটা করার অধিকার আমি নূহ নবীরও নাই। ইযহাবু ইলা গায়রি, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম নবীকে আল্লাহ বড় ভালোবাসেন, উনাকে আল্লাহ খালিলুল্লাহ টাইটেল দিয়েছেন। দুনিয়ার গুনাহগার মানুষরা ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও একই কথা বলবেন, এই শাফাআতে উজমা, সবচাইতে বড় শাফাআতের মাকাম আমি ইব্রাহিম নবীর না। ইযহাবু ইলা গায়রি, মূসা কালিমুল্লাহর কাছে যাও, আল্লাহ মূসা নবীকে বড় ভালোবাসতেন, উনার সাথে তুর পাহাড়ে পর্দার অন্তরাল থেকে আল্লাহ কথা বলেছেন, কালিমুল্লাহ টাইটেল দিয়েছেন, মূসা নবীর কাছে যাও, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। গুনাহগার মানুষরা যাবে। বুখারি মুসলিম সহ হাদিসের অসংখ্য অগণিত কিতাবে এই হাদিস এসেছে। বুখারী শরীফের হাদিস নাম্বার 7339 এবং 7340 পরে দেখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন, দুনিয়ার মানুষ মূসা নবীর কাছে যাবে, মূসা নবীও একই জবাব দিবেন, তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও। কার কাছে? ঈসা নবীর কাছে যাও। ওনার টাইটেল রূহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ রূহ। আল্লাহ সুবহান তাআলা ওনাকে বড় ভালোবাসেন এবং খুব ভালোবেসে আল্লাহ সুবহান তাআলা ওনাকে পিতা ছাড়া শুধুমাত্র মায়ের দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বিশেষ বিশেষ রূহ মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামার পবিত্র পেটের মধ্যে ফুঁকে দেয়া হয়েছে। দুনিয়ার সকল গুনাহগার মানুষেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা নবীও বলবেন, আজকের এই দিনে যদি কেউ তোমাদেরকে সাহায্য করতে পারেন, তিনি আর কেউ না, নবী আখিরুজ্জামা হুজুর পূর্ণ নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গুনাহগার মানুষরা দলে দলে দয়াল নবীজির সামনে এসে শাফাআতের জন্য আরজি করবে। দয়াল নবীজি বলবেন, আনা লাহা, ও আমার উম্মতেরা, আজকের এই দিন শাফাআতে উজমার এই দিন আমি নবীরই জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সামনে সেজদায় পড়ে যাবেন, কান্না করতে থাকবেন, ইয়া হাবলি উম্মতি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের সাগরের মধ্যে জজবা উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইরফা রাসাক, ও আমার হাবিব, ইয়া মুহাম্মদ, ও আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ও আমার রাসূল, আপনি আপনার মাথা তুলুন, সাল তুহতা, আপনি চান আপনাকে দেয়া হবে, ইসফা তুচাপ্পা, আপনি শাফাতের জন্য বলুন, কাকে কাকে আপনি জান্নাতে নিতে চান, আপনাকে জান্নাতে নিয়ে যেতে দেয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাতের অনুমতি দিবেন, দয়াল নবীজি শাফাত করবেন। দয়াল নবী ছাড়া কাল হাশরের দিনে আপনার আমার দুঃখের দরদি আর কেউ হবেন না। কিন্তু দয়াল নবীজির শাফাত যদি পেতে চান এই দুনিয়াতে, দয়াল নবীর কাছে আত্মসমর্পণ করুন, দয়াল নবীর ভালোবাসার কাছে আত্মসমর্পণ করুন, দয়াল নবীর ইতাআতের কাছে আত্মসমর্পণ করুন, দয়াল নবীজির সুন্নার কাছে আত্মসমর্পণ করুন, দয়াল নবীজির আখলাকের কাছে আত্মসমর্পণ করুন, নামাজের কাছে আত্মসমর্পণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীজির মাধ্যমে আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন, সেই জীবন বিধানের কাছে, কোরআন মাজিদের কাছে আত্মসমর্পণ করুন। ইনশাআল্লাহ কবর থেকে হাশর পর্যন্ত, জান্নাত পর্যন্ত দয়াল নবী আপনার আমার সাথী হবেন। সবাই বলুন আমিন। যদি আমাদের কবরের জীবন শান্তিময় হতে হয়, যদি আমাদের আখেরাতের জীবন শান্তিময় হতে হয়, দয়াল নবীর কাছে, ইতাআতের কাছে, দয়াল নবীর সুন্নার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই।
আর বেশি বেশি করে দয়াল নবীর উপরে দরুদ এবং সালাম পড়ুন। অনেকেই জানতে চান দয়াল নবীর সাথে আমাদের স্পিরিচুয়াল বন্ডিং, আমাদের রুহানি সম্পর্ক কিভাবে স্থাপিত হবে। নবীজি বলছেন, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, তোমাদের মধ্যে কাল হাশরের দিনে আমি নবীর সবচেয়ে নিকটে সেই ব্যক্তি থাকবে এই দুনিয়াতে যে আমি নবীর উপরে সবচেয়ে বেশি দরুদ পাঠ করে। নবীজির সাথে আমাদের বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। দরুদের মাধ্যমে দয়াল নবীর সাথে আমাদের সম্পর্ক গড়ে ওঠে। হাদিস শরীফে এসেছে যে ইন্না লিল্লাহি সাইয়াহিনা ফিল আরদ, নিশ্চয়ই এই জমিনের মধ্যে এমন অসংখ্য ফেরেশতা আছেন, যখন কোনো বান্দা, যখন কোনো উম্মত দয়াল নবীর উপরে যখন দরুদ পাঠ করে, তার নাম, তার ঠিকানা, তার বাবার নাম, তার পরিচয় সকল কিছু সহ সেই দরুদ দয়াল নবীজির কাছে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যত বেশি দয়াল নবীর উপরে দরুদ পড়বেন, আপনার নাম, পরিচয় সকল কিছু দয়াল নবীর কাছে পেশ করা হবে। এর মাধ্যমে এই দুনিয়াতে থাকতে দয়াল নবীর সাথে আপনার একটা সম্পর্ক গড়ে উঠবে। আর একবার যদি দরুদ পড়েন, দরুদ এমন একখানা ইবাদত, এমন একটা আমল, একবার যদি দরুদ পড়েন, একবার দরুদের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 10টা নেকি দান করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন এবং আপনার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেয়া হবে একবার মাত্র দরুদের বিনিময়ে। সুবহানাল্লাহ। আর কোনো ইবাদত নাই, আর কোনো আমল নাই যে একবার মাত্র এই আমল করলে 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি হয়, 10 গুণ মর্যাদা বৃদ্ধি হয়। নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়তে হবে আর সালাম দিতে হবে। আবু দাউদ শরীফের সহিহ হাদিসে দয়াল নবীজি বলছেন, মা মিন আহাদিকুম সাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দ আলাইহিস সালাম। ও আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যখন আমি নবীর উপরে তোমরা সালাম প্রেরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমতা দেন, আমি আমার সেই উম্মতের সালামের জবাব দেই। দরুদ পড়লে সওয়াব হয়, দরুদ পড়লে গুনাহ মাফ হয়, দরুদ পড়লে মর্যাদা বৃদ্ধি পায়, কিন্তু নবীর উপরে সালাম দিলে নবীর দরবার থেকে জবাব পাওয়া যায়। দরুদের সাথে সাথে বেশি বেশি করে সালাম প্রেরণ করতে হবে আর ইস্তেগফার করতে হবে। আমরা সকলেই গুনাহগার, ঠিক কিনা? আমরা জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহের কাজ আমরা করি নাই। প্রত্যেকে আমাদের নিজেদেরকে জানতে হবে যে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। দুনিয়াতে থাকতে নামাজের আমাদের কমতি আছে, রোজার কমতি আছে, ইবাদত বন্দেগীর কমতি আছে, এমন কোনো কবিরা গুনাহের কাজ নাই যা আমরা করছি না। আমাদের কাছে আল্লাহর দরবারে বেশি বেশি করে আমাদের জন্য ইস্তেগফার করতে হবে, গুনাহ মাফ চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। ওয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবাতুন নাসুহা করো, ইস্তেগফার করো। দয়াল নবীজি মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, নবীজির কোনো গুনাহ ছিল না। দয়াল নবীজি বলছেন, তারপরও আমি প্রতিদিন 70 বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি। অপর রেওয়ায়েতে এসেছে 100 বারের বেশি।